ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା ବିଗିଳିବାରେ ଲାଗିଛି ଏମିତି ଏମିତି ଉପାନ୍ତ ଅଞ୍ଚଳଠୁ ଆରମ୍ଭ କରି ଉପକୂଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁଠାରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଅବସ୍ଥାର ବିକଳ ଚିତ୍ର ଦେଖିବାକୁ ମିଳୁଛି ଆମେ ବର୍ତ୍ତମାନ ପହଞ୍ଚିଛୁ ପିପିଲି ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ର ସାମ୍ନାରେ କିଛି ଅନଶନକାରୀ ଏଠି ବସିଛନ୍ତି ଧାରଣାକାରୀ ବସିଛନ୍ତି ସେମାନେ ଧାରଣା ଦେଇଛନ୍ତି ଏଇ ଯେଉଁ ପିପିଲି ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ରରେ ବିଭିନ୍ନ ସମସ୍ୟା ନେଇକରି ସେମାନେ ଏଠି ଧାରଣା ଦେଇଛନ୍ତି କ'ଣ ତାଙ୍କର ଦାବି ରହିଛି କ'ଣ ତାଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା ରହିଛି ତାଙ୍କଠାରୁ ମତାମତ ନେବା ପିପିଲି ସରକାରୀ ଡାକ୍ତରଖାନା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅଞ୍ଚଳ ଏଠି ଜଣେ ଡାକ୍ତର ମାତ୍ର କାମ କରୁଛନ୍ତି ଆଉ ଆମେ ଆଜି ଏଥିପାଇଁ ଏଠି ଧାରଣାରେ ବସିଛୁ ଯେ ଆମରି ପାଞ୍ଚ ପାଞ୍ଚଟା ଦାବି ରହିଛି ଦାବି ରହିଛି ପିପିଲି ସରକାରୀ ଡାକ୍ତରଖାନାରେ ଚାରିଜଣ ସ୍ଥାୟୀ ଭାବେ ନିଯୁକ୍ତି ନିଅନ୍ତୁ ଡାକ୍ତର ଆଉ ପିପିଲି ଡାକ୍ତରଖାନା ପରିସରରେ ନିରାମୟ କେନ୍ଦ୍ର ଯେଉଁ ଅଛି চিশ ঘটিয়া খোলা যা তিনে চবিশ ঘটি স্বাস্থ্যসেবা যোগাই দিয়া যায় চারি সরকার যে সুবিধা যে অগী মানুষ রোগী মানুষ সুবিধা সুব্যবস্থা করছেন স্বাস্থ্যসেবা কেউভাবে চাল বর্তমান মাত্র জন ডাক্তর অগী মানে আসলে ফেরিক যাও সেবা পাই না যা মতামত রাখুলে কি এখানে বর্তমানে জনে ডাক্তরের স্বাস্থ্যসেবা চলছে পিপিলি গোটে প্রমুখ জায়গা এটার যে অবর ব্লকর হেডক্য়ার্টর এটি কিন্তু সমস্ত লোক এটি প্রায় পচাশ লোক এই গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র নির্ভর কিন্তু জনে ডাক্তারের চব্বিশ ঘণ্টা স্বাস্থ্যসেবা কিভাবে যোগাই দিয়ে যাচ্ছি তাহা দেখ বর্তমানে আরও অনেক আমি জন অনেক সমাজসেবী অনুষ্ঠান তাঁক মতামত দেখুন হচ্ছে পুরী প্রমুখ হসপিটাল এটি পিপিলি আও পুরী রোড যে সে অনেক করে এটি বহুত রোগী আসুক মানে এটি জন ডাক্তার অনেক যেন অক্লা হয়ে পরিশ্রম অক্লা হয়ে সে কোম করছেন সাংেসাং রেফর করুচি ছ নরক ছোট গলাপরে বাটের রোগীটি মরিযুচি এটি নিরাময় সেটর আমার যে দাবি রয়ে নিাময় সে চব্বিশ ঘন্টা খোলা যাও এবং ঔষধ বিতরণ ঠিক রূপে হো এই পৰিৱেশ শৃংখলা কৰা যাওঁ যে ৰোগী শজ্য়া তাৰ বি অৱস্থা আপোনাৰ দেখিলে জানিব সেইগৰাক পৰিচ্ছন্ন ৰখাও ৰোগীটি যেমি গোটেই মানে ৰহিব সুস্থ হৈ যাব পিপিল মেডিকা সেই প্ৰকাৰ ব্যৱস্থা কৰা যাওঁ প্ৰশাসন এমি লগাম ছা হৈ স্বাস্থ্য বিভাগ দিগৈতে তাতে এইটাৰ হ'ল গোটেই জ্বলন্ত উদাহৰণ প্ৰশাচনক আম তৰফৰু অনেকবাৰ দাবীপত্ৰ দিয়া যায় এইটাই হ'ল আমাৰ কথা নুহে এটা সাৰা পিপিলৰ কথা জনসাধাৰণ কথা এই লোক মানে মানে দুঃখ সময় আসতে কই এটি হস খেলাপি আসেন না তেমন এইভাবে পরিবেশ কু এভি রক্ষা প্রশাসন পাখে কোণ হয়ে পড়ে কিন্তু সারা পুরী জেলার পিপিলি বুদ্ধিজীবী পাখানে আমার নিন্দনীয় ঘটনা আমার দাবি রয়েছে তার পরিবেশকে শৃঙ্খলা রক্ষাউ নিাময় চবিশ ঘণ্টিয়া খোলা যাও ঔষধ বিতরণ ঠিক রূপ হো এবং যে রোগী শয্যা আছে রোগী শয্যার তার উন্নতিকরণ হো তার যে যন্ত্রপাতি আছে যন্ত্রপাতি হো গোটে বৈঠক রুম হোক যেমন গোটে রাস্তা কড় রা কথা মে রোডে রহবা কথা আমার স্বাস্থ্য বিভাগ তা মেডিকা উন্নতি প্রত্যেক দিগুর উন্নতিকরণ করা আমার দাবি নিশ্চিত ভাবে জন স্বাস্থ্যসেবা কথা পড়ুছে পিপিলি স্বাস্থ্যসেবা বিপরীত হয়ে অনেক আউ জন অনশনকারী অনেক ধারণারত অতমত নেওয়া না বর্তমানে পিপিলি টোটাল জন যে পিপিলি বাসিন্দা এবং পিপিলি আখপাখল অঞ্চলের রহন সে আজ ভয়ভীত কীবন প্রত্যেক মৃত্যুর জীবন ভিতরে যে মধ্যে যে হসপিটাল থাকে ডক্টর থাকে সে তাঁপি না সেই যুগ সে চিন্তার অনেক যে আমি কেবে ইনসিডেন্ট হয়ে যাব আমি কেউ যাই পৌঁছবু আমি কখন সুবিধা অনেক ভয়াবীত কেকি আমার এটি হসপিটাল সাধারণ কৌশি কামে আসলে সাংেসাংে লেখি দিয়া যায় যে ভুবনেশ্বর নিয়ে যাও গোটে গরিব লোকটি সাংে সাংে ভুবনে কমিটি নেই যাবে কে এটি কৌশি সুবিধা নাই কৌশি মানে সাধারণ ক্ষেত্রে ছোট একডে হলে সাংে সাংে পঠাই দিয়ে যায় কিছু বাটরে মৃত্যু হয়ে আজ এটা যেমন হসপিটাল নোট মরণ জনতা মানে ভয়ের চিন্তা করতে না যে এটি আসি সুস্থ এবি কিনে এটি চিকিৎসা কিছু না এটি হসপিটালে ভালো অপরেশন থিয়েটার হওয়া দরকার ভালো চার পাঁচ জন ডক্টর হওয়া দরকার সবু্রকার টেস্টিংর সুবিধা দরকার চব্বিশ ঘণ্টিয়া সেবা ব্যবস্থা রহা দরকার মেডিসিন বিতরণ ঠিকভাবে হেবা দরকার এটা আমার পিপিলি বা এ ভারতের গোটে অলগা আইন হয়েছে কি যে লোক জীবন প্রতি বিপদ নেইকি পিপিলি বা চালু এখন আমি বারংবার সর উত্তোলন করুচু এথরে আউ ভয়ঙ্কর হব প্রতি সরকার নিহতি কমে জলদি আর ব্যবস্থা করতো

থ্ডাটিয়ে হলে ডাক্তারখানা উপর নির্ভর করছেন টেলিমেডি ব্যবস্থা করা সে কাম দেলানি এবং এভি সময় জন ডাক্তার পিপিল ডাক্তারখানা চালছে যে ডাক্তারখানা লোক সুস্থ হওয়াপরে আসিয়া কথা সেই ডাক্তারখানা নিজে অসুস্থ হয়েছে তো অসুস্থ ডাক্তারখানা সুস্থ করার হলে সিডিএম হস্তক্ষেপ দরকার রাজ্য স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপ দরকার পাঁচটি প্রমুখ দাবি নেই আমি আজ ধারণার অনশন বসছু এবং আমার অনশন দাবি হোক

তা সহ চব্বিশ ঘণ্টা নিরাময় সেব কেন্দ্র খোলার দরকার রোগীপ সাধারণ রোগীপরিপ্রাই গরিব লোকটি বাহু রোগী মেডন কিপারে বলে নিরাময় সে নিরাময় সেটর তালা পকিয়ে রকি দিয়ে যাচ্ছি কারণ নিরাময় সেটারে বসবা কোণে কর্মচারী না শেষের দাবি রয়েছে ডাক্তারখানার সরকার তরফ সরকার কেন্দ্র সরকার তরফর যে গাইডলাইন রয়েছে যে ব্যবস্থা রয়েছে যে কে সুবিধা পাই কথা কোশি গোটিয়ে সুবিধা বি এটি মিলে পড়ে তে চৰকাৰৰ প্ৰদত্ত সমস্তৰকাৰী সুবিধা ডা্তৰখান উপলব্ধ কৰিব আমি দাবী কৰিছোঁ এই পাঁচটি দাবীক যে পৰ্যন্ত প্ৰশাসন মানি নাহিন্ত আমাৰ নালিব মৰি পচে এই দাবী পূৰণ হব পৰ্যন্ত বসব আৰু গোটেই প্ৰশ্নটো হ'ব যদি আমাৰ পিপিলি ভূৱনেশ্বৰ ঠাইত মাত্ৰ কোডিয়ে কিলোমিটৰ ভিতৰত পিপিলি বৰ্তমান চি এছ বৰ্তমান অৱস্থিত এইটো যদি এঠি স্বাস্থ্যসেৱাৰ অৱস্থা এয়া

सही स्वास्थ्यसेवा अपहच जति कलाहाँ कन्धमाल मालकानगिरी नवरङपुर स्वाभिमान अञ्चल कथा विश्वास गरि नहाडी अञ्चल सठी स्वास्थ्यसेवा पहचि पारि निकसी पहचि न जोटि बिकासर गड कुरा पिपि विकास वकास अपहञ ए बिकास र गाडी हो है पिपि सरकारी डाक्तरखान जिम्मि स्वास्थ्यसेवा पहचि पाउँ राजधानी भुवनेसर ठुलो कडर थाइक स्वास्थ्य स्वास्थ्यसेवा के पहचुथ्यो ता साधारण लोके जाने अवश्य एभवती महिलाको पासि जाँदै पढि जिएकी आसिन्छ से मृत्यु नैकि फेरी

किंतु आउ आउ बाकी समय तक तबिस घन्टा रहिला जन फारसिस्ट यति केवल रहेछ आउँ अन्य सुविधा कथा कहिले जो योजना जुन औषध औषध वितरण केन्द्र से प्राय सि प्रायः बन्द दाबी रखी ताबी रखिचन सम्पूर्ण भावे तबिस घन्टा जाऊ म दृश्य देखाको चाहन्छु बर्तन एउटा अझ साधारण महिला मु आरम्भ स् स्वेच्छासेवी ठु आरम्भिक जुसमाजसेवी समस्तै महिला समस्तै जोडिन्छ दाबी रहे पर्यन्त सरकार আমাৰ এইযোৰ পিপিলি চি এচ চি কম্পূৰ্ণ সুবিধা ন যোগাইবে সেই পৰ্যন্ত ধাৰণা জাৰি ৰহিব বাকী ৰবে চৰকাৰী পূৰণ কৰিিলা পিপিলি দুৰ্গা মাধৱ পৰিড়া অৰ্গজ নিউজ